একদম অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডালের সিক্রেট রেসিপি একটা দারুণ মশলার সঙ্গে আজকে আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্র আপনাদের সবার কাছে পৌঁছে যাবে। আজকে আমি নিয়ে এসেছি বাঙালির অনুষ্ঠান বাড়ি স্টাইলের একটা দুর্দান্ত স্বাদের ভেজ ডাল, যেটা একটা সিক্রেট মশলাতে হয়ে ওঠে দুর্দান্ত স্বাদে। এই ভেজ ডাল আপনারা সার্ভ করতে পারেন যে কোনো দিনে লুচি পরোটা বা ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে। পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না। যেন নতুন বন্ধুদেরকে চ্যানেলে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই অনুষ্ঠান বাড়ি স্টাইলে ভেজ ডাল। একটা কড়াইতে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ সোনা মুগ ডাল। এবার এই সোনা মুগ ডালটাকে আমি 3-4 মিনিটের জন্য ড্রাই রোস্ট করে নেব। বেশ একটু লালচে কালার হওয়া পর্যন্ত ড্রাই রোস্ট করে নেওয়া হয়েছে আর তারপর জল দিয়ে 2-3 বার ভালো করে ধুয়ে আমি এটাকে নিয়ে নিয়েছি। এটা নেওয়া হয়ে গেছে, এরপর এতে দিয়ে দিচ্ছি জল। মোট 750 মিলিলিটার জল আমি প্রথম চটে কিন্তু দিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আমি সবজি যে পরিমাণ নিয়েছি সেই পরিমাণটা বুঝেই কিন্তু নুনটাকে একবারে দিয়ে দিলাম আর পরে একবার চেকও করে নেব, আর তার সাথে 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। এবার এই ডালটাকে আমি সেদ্ধ হতে দেবো। মোটামুটি 60% ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত, মানে ডালটা গলে যাবে না, ডালটা একটু ফাটা ফাটা হবে দানাগুলো, সেই পর্যন্ত কিন্তু ডালটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি। আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের পেজগুলো চাইলে আপনারা ফলো করে নিতে পারেন, লিঙ্কগুলো আপনারা কিন্তু ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। মোটামুটি এই পোর্শন পর্যন্ত কিন্তু আমি এটাকে সেদ্ধ করলাম। দেখুন ডালগুলো কিন্তু গলে যায়নি, একটু ফাটা ফাটা হয়েছে। এবার কিছু সবজি। প্রথমেই নিয়েছি একটা ফুলকপির 1/4 ভাগ, সেটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া হয়েছে। তার সাথে 100 গ্রাম নিয়েছি আমি কুমড়ো, কুমড়োটাকেও ছোটো টুকরো করে কাটা। একটা মাঝারি সাইজের মূলো, সেটাকেও ছোটো টুকরো করে কাটা। তার সাথে নিয়েছি একটা গাজর, সেটাকেও আমি এরকম টুকরো করে নিয়েছি। নিয়েছি একটা আলু, আলুটাকেও এরকম দুমো করে কাটা আছে সব কিছুর সাথে সামান্য সামঞ্জস্য মিলিয়ে। আর 1/2 কাপ পরিমাণ নিয়েছি আমি কড়াইশুঁটি। এবার এই সমস্ত সবজিগুলোকে আমি এখানে ডালের মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে বিনস বা শিম এগুলোও কিন্তু ব্যবহার করতে পারেন। সমস্ত সবজিগুলোকে দিয়ে এবার একটুখানি আমি প্রথমে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, তারপর এতে আমি দেবো জল, কারণ ডালটা কিন্তু এখন প্রায় শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এখানে আমি এখন অ্যাড করছি 600 মিলিলিটার মতো জল। জলটাকে দিয়ে আরও একবার নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি আর তারপর এতে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ কিশমিশ আর তার সাথে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম। আমি কিন্তু কোনো সবজি ভেজে বা কোনো কাজু বাদাম কিশমিশ কিছুই কিন্তু ভেজে অ্যাড করিনি। 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম, এটা একটু মিষ্টি হবে সেই জন্য এই চিনিটা কিন্তু দেবেন। হ্যাঁ, যেটা বলছিলাম, আমি কিন্তু কোনো কিছু ভেজে এখানে অ্যাড করিনি, কারণ ভেজে অ্যাড করলে তাতে অতিরিক্ত পরিমাণ তেলটা অ্যাড হয়ে যায়। কিন্তু না ভেজে অ্যাড করলেও পরে দেখবেন টেস্টে কিন্তু কোনো তারতম্য আসে না। এবার সমস্ত সবজি প্রপারলি সেদ্ধ হওয়া পর্যন্ত এবং ডালটাও পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে কিন্তু আমি রান্না করে যাব। আমার কিচেন অ্যাপ্লায়েন্সেসগুলো পারচেস করতে চাইলে ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে আপনারা কিন্তু ডাইরেক্ট পারচেস করতে পারেন। দেখুন সবজিগুলো কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার পাউডার। এর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে রেসিপির, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। বাজার চলতি গরম মশলার থেকে এটা কিন্তু খুবই ভালো। নেড়েচেড়ে মিক্স করে নিয়ে এবার আমি ডালটাকে আর মিনিট খানেক ফুটিয়ে ছড়িয়ে রাখবো। এবার একটা তরকা আমি অ্যাড ব্যবহার করব। সেটার জন্য আমি একটা তরকা প্যানে 1 টেবিল চামচ ঘি ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ গোটা জিরে, তার সাথে 1টা শুকনো লঙ্কা আর 1টা তেজপাতা। এবার এটাকে খুব ভালো করে আমি গরম করব, যতক্ষণ নাকি ভালো মতো ধোঁয়া বেরোতে শুরু করবে। এবার এই তরকাটা আমি ডালের মধ্যে অ্যাড করে দিয়ে মিক্স করে নেব। এই তরকাটা কিন্তু ডালটায় একটা আলাদা মাত্রা এনে দেয়। ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেওয়া হলো। আর সব শেষে একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে আমাদের বাড়িতে বানানো ভাজা মশলা, 1/2 টিস্পুন ভাজা মশলার পাউডার। এরও রেসিপির লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চেক করে নেবেন। এই ভাজা মশলাটা দিলে কিন্তু এই অনুষ্ঠান বাড়ি স্টাইলে ভেজ ডালটা একটা আলাদাই মাত্রা পেয়ে যায়। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম আর এখন এই দুর্দান্ত স্বাদের ভেজ ডাল সার্ভ করার জন্য সমস্ত কিছুর সাথেই, যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন, একদম রেডি। অতি অবশ্যই বাড়িতে এটা বানান আর কমেন্টের মাধ্যমে আমাকে জানান কেমন লাগলো।
আর যদি ভালো লেগে থাকে বরাবরের মতো লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেনি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপি নিয়ে। নমস্কার।